Assalamualaikum. First Security Islami Bank Limited শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে CIA-র সন্ত্রাস বিরোধী এক অভিযানে জাওয়াহিরিকে হত্যার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভিযানে সুনির্দিষ্টভাবে শুধু জাওয়াহিরিকে হত্যা করা হয় এবং তার পরিবারের বাকি সদস্যরা অক্ষত আছেন বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র। নাফিস ইফতেখারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের তথ্যমতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বাস করছিলেন আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরি। বাসার বারান্দায় জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় CIA। ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের শুরুতে জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তারা। এরপর কয়েক মাস ধরে গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়। হোয়াইট হাউসে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও দেখিয়েছে যত সময়ই লাগুক, যেখানেই পালিয়ে থাকুক না কেন, যুক্তরাষ্ট্র তার শত্রুদের নিশ্চিহ্ন করবেই। তার আশা, জাওয়াহিরির মৃত্যুতে 9/11 হামলায় নিহতদের পরিবারগুলো শান্তি পাবে। And we will always do what is necessary to ensure the safety and security of Americans at home and around the globe. Today, we remember the lost. We commit ourselves to the safety of the living. And we pledge that we shall never waver from defending our nation and its people. জাওয়াহিরিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও BBC-কে এক তালেবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে অনুপ্রবেশ করে এই অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 71 বছর বয়সী আইমান আল জাওয়াহিরি একসময় পেশায় চোখের সার্জন ছিলেন। 2011 সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদার নেতৃত্বে আসেন। লাদেনের সাথে মিলে জাওয়াহিরির বিরুদ্ধে 9/11 হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে। 2000 সালের অক্টোবরে মার্কিন রণতরী USS কোলে আত্মঘাতী হামলায় 17 নাবিকের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়। নাফিস ইফতেখার, চ্যানেল আই। ভারতে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 15,000 পরিবার। তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ব্যারেজের 44টি জলকপাত খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম, অঙ্গুরপোতা এবং হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার প্রায় 20টি চরাঞ্চল বেষ্টিত নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এতে চরাঞ্চলে চাষ করা আমন ধানের ক্ষেতও ডুবে গেছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ভবনে হাউস অব কমন্স স্পিকার স্যার লিন্ডসে ওয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সে সময় জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের অভিবাসী সামাজিক উন্নয়ন এবং কমনওয়েলথভুক্ত পার্লামেন্টগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র বিমোচন সহ সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ওয়েস্টমিনস্টার ও CPA-ভুক্ত পার্লামেন্টগুলো একসাথে কাজ করতে পারে। সাক্ষাতের সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম ও যুগ্ম সচিব MA কামাল বিল্লাও ছিলেন। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারের এতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 5টায়। ইঞ্জুরির কারণে বাদ পড়া নুরুল হাসান সোহানের পরিবর্তে দলের অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।